স্কুলের নাম ইন্দ্রডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়। পড়ানো হয় প্রথম থেকে চতুর্থ শ্রেণীর পড়ুয়াদের। বুনিয়াদী শিক্ষার ভিত যেখানে তৈরি হয় সেখানেই অভাব শিক্ষকের। মাত্র একজন শিক্ষককে দিয়েই কাজ চালাতে হয়। ডেপুটেশনে আরেকজন শিক্ষক রয়েছেন ঠিকই, কিন্তু পৃথক চারটে শ্রেণীর পড়াশোনার জন্য শিক্ষক সংখ্যা পর্যাপ্ত নয়। একটা ঘরে বসে ক্লাস করতে হয় সব শ্রেণীর পড়ুয়াদের। কার্যত লাটে ওঠার জোগাড় পড়াশোনা। বীরভূমের নলহাটির ঘটনা। এই অবস্থায় আরো শিক্ষক চেয়ে জেলা প্রাথমিক বিদ্যালয়ের কাছে মাস দুয়েক আগে দরবারও করেছিলেন ইন্দ্রডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অনিতা সিনহা। কিন্তু মেলেনি শিক্ষক। কাজ চালাতে হচ্ছে ডেপুটেশনে আসা শিক্ষককে দিয়েই। এবার মিটিং করার সময়তেই ওরা সব অভিযোগ করে, দুজনই ছেলেরা বলছে আগে আমাদের বেশ পড়াশোনা হতো, এই ছ মাস সাত মাস থেকে একদম লেখা পড়া হয় না, প্রচন্ড অসম্ভব। মানে তারপরে একটা ডাক টিচার দিয়েছেন আমাকে, তারপরে মানে কমাস হলো, পাঁচ ছ মাসই হবে, একটা ডাক টিচার দিয়েছে পাশের স্কুল থেকে। শিক্ষকের অভাবে খুদেদের পড়াশোনায় ব্যাঘাত ঘটায় ক্ষোভে ফুঁসছেন অভিভাবকেরা। বাড়তি শিক্ষকের দাবিতে ক্ষুব্ধ অভিভাবকরা শুক্রবার নলহাটির চামটিবাগান এলাকায় 14 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। প্রায় ঘণ্টাখানেক অবরুদ্ধ ছিল জাতীয় সড়ক। আমাদের মেয়েরা ইন্দ্রডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছে এবং সেখানে কেবল একটা মাত্র হেড দিদিমণি, আর কোনো টিচার নেই। আমরা চাইছি আরো দুজন শিক্ষক দেখ, এর ফলে আমাদের মেয়েরা ছেলেরা সবাই ভালোভাবে পড়তে পারবে। এই একটা দিদিমণিতে অফিসের কাজ করতে ব্যস্ত, কিন্তু আমাদের পড়াশোনাই হচ্ছে না, কেবলমাত্র খাওয়া দাওয়াই হচ্ছে। পরে পুলিশের হস্তক্ষেপে ওঠে অবরোধ। ভোলানাথ চক্রবর্তী, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।